दुई मास युद्ध चलार पर चार दिन युद्धबिरति गाजार मानुष के घुरे दाड़ान सूझ दिए। इतिमध्ये युद्धबिरति कल सकाले शेष हर पर नतून करे बड़ युद्ध रूप निये युद्धबिरति शेष हवार साथ ही गाजाय नतून करे आबारो ग्राउंड अपारेशन शुरू कर इजराइल। इजराइलर ऊपर मिसाइल दिए हमला करछे हामास। गतकाल इजराइलर अनेक शहरे विद्युत बंध कर दिए अंधकार करेछे कारण हिजबुल्लार अनेक मिसाइल इजराइलर ऊपर आघात हानछे। এই যুদ্ধে হামাস বাদে লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনে হুতি মিসাইল দিয়ে হামলা করছে। হিজবুল্লাহর ভয়াবহ ক্ষমতার কারণে এটিকে পৃথিবীর সবথেকে শক্তিশালী সংগঠন বলা হয়। আরব ইসরায়েল যুদ্ধে কয়েকবার আরব দেশগুলো ইসরায়েলের কাছে পরাজিত হলেও কখনোই হারেনি হিজবুল্লাহ, বরং হিজবুল্লাহর সাথে সকল যুদ্ধে নাকানি চুবানি খেয়েছে ইসরায়েল। ধারণা করা হয় হিজবুল্লাহর কাছে 3 লাখের বেশি মিসাইল আছে। হামাস যখন ইসরায়েলকে আক্রমণ করে এই যুদ্ধ শুরু করে তখন ইসরায়েল গাজার উপর হামলা চালালে হিজবুল্লাহ ইসরায়েলের উপর হামলা করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার নৌবহরে মিসাইল হামলা করে সতর্কতা দেয়। হিজবুল্লাহর কাছে শক্তিশালী মিসাইলের পাশাপাশি অ্যান্টিশিপ মিসাইল আছে যেগুলো আমেরিকার নৌশক্তির জন্য সবথেকে আতঙ্ক। হিজবুল্লাহর কাছে সোভিয়েত আমলের ইয়োকান্ত অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল আছে যেটি প্রতি ঘন্টায় 3100 কিলোমিটার বেগে চলতে সক্ষম। মিসাইলটিকে সিরিয়া থেকে নিয়েছে হিজবুল্লাহ আর ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করার হুমকি দিয়েই চলেছে। 1993 সালে এই মিসাইলটি তৈরি করা হলেও এটির প্রযুক্তি এবং আক্রমণ ক্ষমতা উন্নত করেছে রাশিয়া। 300 কেজি বিস্ফোরক বহনে সক্ষম, 700 কিলোমিটার দূরের বস্তু নিখুঁতভাবে ধ্বংস করতে পারে। সমুদ্রের কিনারা থেকে নেভিশিপ কিংবা যুদ্ধবিমান থেকেও লঞ্চ করা যায়। একদিকে 40,000 ফুট উঁচু দিয়ে শত্রুর উপর হামলা করতে পারে, আবার রাডারকে ফাঁকি দিতে মাত্র 10 ফুট উঁচু দিয়ে উঠতে পারবে। এজন্য পূর্ব মেডিটেরিয়ান সাগরে হিজবুল্লাহর মিসাইল আমেরিকার জন্য সবথেকে বেশি আতঙ্ক তৈরি করেছে। পশ্চিমা গণমাধ্যমের মতে হিজবুল্লাহ ইতিমধ্যে এই মিসাইলকে ইসরায়েলের অনেক জাহাজের উপর পরীক্ষা করেছে। এরপরে আমেরিকা এবং ইসরায়েলের জন্য সবথেকে বড় আতঙ্ক হচ্ছে হিজবুল্লাহর ড্রোন। হিজবুল্লাহর কাছে অনেক ইরানি ড্রোন আছে যেগুলো ইসরায়েলের সামরিক স্থাপনা কিংবা গুরুত্বপূর্ণ জায়গায় নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম। হিজবুল্লাহর কাছে আছে মির্সাদ ড্রোন যেটি ইরানের কাছে থাকা আবাবিল ড্রোনের কপি। তবে এই তালিকায় হিজবুল্লাহর বহরে নতুন মাত্রা দিয়েছে আবাবিল 3 আর ইরান এখন আবাবিল 5 ব্যবহার করছে যেটি 2022 সালে সার্ভিসে এনেছে। 480 কিলোমিটার রেঞ্জে 4টি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহন করে শত্রুর ট্যাঙ্ক ধ্বংস করতে পারে, এছাড়াও এটি গাইডেড বোমাও বহন করে। ইরানের তৈরি এই আবাবিল ড্রোন হিজবুল্লাহ ছাড়াও সিরিয়া, ইরাক, ইয়েমেন এবং হামাস ব্যবহার করে। হিজবুল্লাহর পরবর্তী ড্রোন হচ্ছে মহাজের 4 যেটি ইরানের কুৎস এভিয়েশন তৈরি করেছে। ঘন্টায় 180 কিলোমিটার বেগে অনেক দূর থেকে শত্রুর উপর নজর রাখতে পারে, 15,000 ফুট উপরে গিয়ে একাধারে 7 ঘন্টা পর্যন্ত উড়তে সক্ষম। হিজবুল্লাহর উপরে ইসরায়েলের এয়ার স্ট্রাইক করা খুবই কঠিন কারণ হিজবুল্লাহ 358টি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল অপারেট করে। এটি ইরানের তৈরি মিসাইল যেটির প্রতিটি মিসাইলের গতি 3500 কিলোমিটার, অর্থাৎ শব্দের থেকেও 3 গুণ বেশি গতিতে ছুটতে পারে। টার্গেট ভূমি কিংবা আকাশে সবখানেই হামলা করতে পারে এই মিসাইল। এই যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলের একটি ড্রোনকে ধ্বংস করতে মাত্র একবার এই মিসাইলকে ব্যবহার করেছে হিজবুল্লাহ। এর কারণ মিসাইলগুলোর প্রতিটির মূল্য $50,000। আর ইসরায়েল যদি এই মিসাইল ধ্বংসে আমেরিকার প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবহার করে তাহলে প্রতিটি মিসাইল ধ্বংস করতে ব্যয় হবে $4.1 মিলিয়ন। এ কারণে ইসরায়েলের এই মিসাইল ধ্বংসে অর্থও বেশি ব্যয় হবে। হিজবুল্লাহর ব্যবহার করা মিসাইলের মধ্যে বুরকানও আছে। এ পর্যন্ত মিসাইলটিকে ব্যবহার করে 2টি ঘাঁটিকে উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। মিসাইলটি কম রেঞ্জ হলেও 600 কেজির মতো ওয়ারহেড বহন করে, অর্থাৎ কম দূরত্বের হলেও এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি। ইরানের তৈরি করা জিলজাল 1 এবং জিলজাল 2 সিরিয়ার মাধ্যমে হিজবুল্লাহর কাছে পৌঁছে গিয়েছে আর ওয়ারহেড বহন করে 600 কেজি। এই সকল মিসাইল আর ড্রোনের ভয়ে সবসময় আতঙ্কে থাকে ইসরায়েল। এ কারণেই গাজাতে সঠিকভাবে গ্রাউন্ড অপারেশন করতে ব্যর্থ হচ্ছে কারণ উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ খুবই ডিস্টার্ব করছে। প্রিয় দর্শক, হিজবুল্লাহর এই মিসাইলগুলো ইসরায়েলের জন্য কতটা বিপজ্জনক বলে আপনি দেখছেন?